ওয়েলকাম টু গাইডলাইন আশা রাখছি প্রত্যেকেই ভালো আছো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম যে জায়গাটা বলবো আবগারি পুলিশ এক্সাইজ কনস্টেবলের মেইন পরীক্ষা কখন হতে পারে দেখ এখনও পর্যন্ত যেটুকু আপডেট পেয়েছি বা যা খবর অনেকে হয়তো জানে সেটা হচ্ছে ইলেকশন যেহেতু সামনেই তাই ইলেকশনের আগে পরীক্ষা হওয়ার পসিবিলিটি কিন্তু খুব কম হবে না মোটামুটি যেটুকু খবর সুতরাং ইলেকশনের পরে পরই হয়তো হওয়ার সম্ভাবনা বেশি তবে আবার যদি দু একদিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে কোনো পসিবিলিটি থাকে বা কোনো খবর নতুন আপডেট আসে বা ইলেকশনের আগে পরীক্ষা হওয়ার পসিবিলিটির সম্ভাবনা থাকে তাহলে নিশ্চয়ই আমি সেটা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে হোক বা আমার গ্রুপের যে কোনো গ্রুপে আমি ঠিক জানিয়ে দেবো বা এখানেও জানিয়ে দেবো ইউটিউব চ্যানেলও আমি জানিয়ে দেবো যদি কোনো খবর আপডেট পাই তবে এটুকু বলবো যে প্রিপারেশনটা খুব ভালোভাবে নাও এখন থেকে যে কোনো সময় এক্সাম হোক না কেন রেডি থাকো নিজেকে যেভাবে সিলেবাসটা আছে মেন্সের সেই অনুযায়ী একদম নিজেকে প্র্যাকটিস শেড বা সব কিছুর মধ্য দিয়ে নিজেকে একদম তৈরি রাখো যেন পাঁচ দিন পর এক্সাম বললো আমি যেন রেডি আমি দিতে পারবো আর টোটাল এক্সাম স্ট্র্যাটেজিটা কেমন হবে কীভাবে প্রিপারেশান নেবে এটার উপর আমি কাল একটা ভিডিও নিয়ে আসবো আমি আববারই মেন্সটা কীভাবে টোটাল প্রিপারেশান নেবে সবটা আমি আলোচনা করে দেবো মানে যে কটা দিন সামনে আছে এ কটা দিন কীভাবে স্ট্র্যাটেজিটা মেনটেন করবে সেটা আমি আগামীকালে একটা ভিডিওতে আমি জানিয়ে দেবো আর আমি বেশি কিছু বলছি না যদি এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে আফগারি মেন্সের ব্যাপারে কারো কোনো জায়গা থাকে জানা সেটা অবশ্যই আমার ভিডিও কমেন্ট বাক্স কমেন্ট করবো আমি চেষ্টা করব সেগুলো জানিয়ে দেওয়ার একটা জিনিস সেটা হচ্ছে যে যেটা কনস্টেবল বা লেডি কনস্টেবল দু হাজার একুশের যে ফর্ম ফিল আপ কমপ্লিট হলো সেখানে তাদের প্রথমে বলি ফ্রিলি পরীক্ষা কখন হতে পারে প্রিলি পরীক্ষা আমার যেটুকু মনে হয় যেহেতু সামনে ইলেকশন আর প্রায় দশ হাজার দশ লক্ষ বা তার চেয়ে বেশি অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে সেই হিসাবে আমার মনে হয় না জুনের আগে এক্সাম হবে জুনের আগে সম্ভাবনা খুবই কম এ ব্যাপারে যখন আপডেট যা কিছু জানতে পারবো আমি আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো আর একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনেকে অনেক কিছু ভুল করেছে আমাকে এখনও অনেকে এস এম এস করছে গ্রুপে বলছে যে অনেক কিছু ভুল ত্রুটি করে ফেলেছে তারা এই মুহূর্তে কী করবে আমি বলবো যাদের গুরুত্বপূর্ণ যে ভুলগুলো করেছো তারা সরাসরি পিআরবির সঙ্গে কন্ট্যাক্ট করো যদি ফোনে পারছো না সরাসরি পিআরবি অফিসে চলে যাও ঠিক আছে পিআরবি অফিসে গিয়ে তার সরাসরি কথা বলো অনেকে পিআরবি যারা ফোন করছে অনেকে বলছে পিআরবিতে থেকে যে লেটার পাঠাতে মানে অফলাইনে লেটার তোমার যে ভুল হয়েছে সেই ভুলটা ঠিক কী হবে তার এগেনস্ট ডকুমেন্ট সাম দিয়ে সেটা তুমি অফলাইন স্পিড পোস্টে হোক বা পোস্টালের মাধ্যমে বা ক্রিয়ারের মাধ্যমে ওদের অ্যাড্রেস আছে পি অফিসে পাঠিয়ে দাও সেটা করতে পারো অবশ্যই কিন্তু সরাসরি যারা পাচ্ছ তারা সরাসরি চলে যাও পি অফিসে ডিরেক্টলি সেটা মনে আরো বেটার যাই হোক আমার ছোটো ভিডিও আজকে আমি শেষ করছি যদি যে কোনো ব্যাপারে যা ডবলুবি রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট অবশ্য কমেন্ট করো আমি চেষ্টা করো তোমাদের যথাযথ সাহায্য করা প্রত্যেকে ভালো থাকো